বন্ধুগণ, তোমরা বিভিন্ন আকৃতির বহুভুজ তৈরি করতে চাও, পলিগন তৈরি করতে চাও, তাহলে এটি একটি বেশ মজাদার গণিতের খেলা। শুধুমাত্র সার্কেল বা পেপার ডিস্ক আর ক্যাচি ব্যবহার করে আমরা বিভিন্ন টাইপের বহুভুজ বানাতে পারি। চলো দেখা যাক কিভাবে বানাবো। এটার জন্য আমাদের লাগবে একটা স্কোয়ার পেপার এবং এই স্কোয়ার পেপারটাকে রাউন্ড করে পেন্সিল কম্পাসে রাউন্ডার দিয়ে এটাকে একটা সার্কেল বানাও। সার্কেলটাকে কেটে নিয়ে দেখো, কেটে নিলে সার্কেলটা, এখন এটিকে সমান চার ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগ 90 ডিগ্রি হবে। এখন এটাকে যদি 3 ফোল্ড করো সেন্টার দিয়ে, 1 ফোল্ড, 2 ফোল্ড এবং 3 ফোল্ড, তাহলে কটা ভাগ তৈরি হবে? 8টা ভাগ তৈরি হবে। এখন এই 8টা ভাগ, এই যে কোনটা পেলে এটাকে মার্ক করো। তাহলে একটা কোণ কত পেলে? 45 ডিগ্রি। এখন একটা এরকম কোণ কেটে নাও। দেখো এখন প্রত্যেকটা আমরা এখানে পয়েন্ট, যেটা কোণটা পেলাম আমরা স্কেচ পেন দিয়ে মার্ক করে দিলাম। তো আমরা এই যে কোণটা পেলাম, এই কোণটাকে যদি আমরা যদি আটকে দিই, তাহলে এটা একটা কোণে পরিণত হলো। আর এটা কটা পয়েন্ট থাকবে? 7টা পয়েন্ট। চলো এই 7টা পয়েন্ট এখন পেপারে মার্ক করি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই 7টা পয়েন্টটাকে যদি আমরা লাইন দিয়ে জুড়ি, তাহলে দেখবে একটা সপ্তভুজ পাবো আমরা, 7 পলিগন, যা 7টা সাইড। বেশ মজা, তাই না? তাহলে আমরা কোনো রকম মেজারমেন্ট ছাড়াই, কোনো রকম স্কেল কম্পাস বা চাঁদা প্রট্রাক্টর ছাড়াই আমরা বহুভুজ তৈরি করতে পারি। এটার দেখো অ্যাঙ্গেলটা 129 ডিগ্রি কাছাকাছি অলমোস্ট। তোমরা বানাও, ভীষণ মজা পাবে।